আজি হচ্ছে যোগ দিবস এবং এই অবসরের আমি আপনার বিভিন্ন স্থানের বিভিন্ন প্রকার যোগর দৃশ্য আপনার দেখাছু কিন্তু এসব ভিতরে জল যোগ যাহা কি চর্চা সাউটিছি এবং কেবল এই জল যোগ আমি আজি আপনার দেখাইব যে এই জল যোগর কত উপকারিতা রয়েছে যদি জনে ঠিক হিসাব করব এই জল যোগকু তাহলে তার পাঁড়ের বুড়িবার আশঙ্কা বহু কম থাকে আপনার চিত্র যে দেখুম জল যোগগু অশোক বরাড়িয়ে কি আজ এইভাবে ভাবে বিন্দু বিন্দুসাগরের সে জল যোগ দেখাই এবং এই জল যোগ মাধ্যমে সে গোটি বার্তা দিয়ে আপনার হঠাৎ দেখলে এই দৃশ্য আশ্চর্যগু থাইপরে যে পাড়ি জন মানুষ এমি কভি ভাসমান হচ্ছেন উপরক মুহ করি কিন্তু তাঁকর কথা বা অশোক বরা কথা হচ্ছে যে পা যাহাকি কি মানুষ শরীর পাঁড়ে ভাসবার রয়েছে তামে বা ভগবান সেইভাবে ভাবে মানুষ শরীর সৃষ্টি করছেন তেমন এত সে বৈজ্ঞানিক কারণ বি দর্শাই কিন্তু এসব ভিতরে আউ গোটি জিনিস যে এই পদ্ধতিতে যদি আপনার জল যোগ জন করব তাহলে তার পাঁড়ের বুড়িবার আশঙ্কা বহু কম রই থাকে কিন্তু সেই কিছু পদ্ধতি রয়েছে কিছু কি কিভাবে ভাবে জন জলের যোগ করে পাব কিন্তু এসব ভিতরে এই চিত্র আজ সমস্ত চকিত করে ଶରୀରରେ କେମିତି ଏତେ ଏତେ ସମୟ ଧରି ଯୋଗ ମୁଦ୍ରାରେ ଜଳ ଯୋଗ କରିଥିଲେ ଏଇ ଯାହାକି ଜଳ ଯୋଗଗୁରୁ ଅଶୋକ ବରାଳ ଯେଉଁ ଚିତ୍ର ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେ ସିଏ ଯାହା ତାଙ୍କର ବୈଜ୍ଞାନିକ କାରଣ ବି ଦର୍ଶାଇଛନ୍ତି ଏଥିସହିତ ସେ କହିଛନ୍ତି କି ମଣିଷ ଶରୀରଟିକୁ ଭଗବାନ ସେଇଭଳି ଭାବରେ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି তে এপি কারণ দর্শাইছেন যে কেমিতি জনে যদি পাঁড়ে যেতব বুড়ি যায় তার সমস্যাটি কোণ হয়ে বা কেউভাবে পরিস্থিতি জনে পা বুড়ি যা ও যদি সেই দিগ প্র দেবে তাহলে গটিয়ে বিপদ সে এড়াই পারিবে। তো এভলি গটিয়ে ঘটনা সে আজি তার গোটিয়ে চিত্ৰ যোই যে কেমি জলৰে আপোন যদি সঠিক ভাৱে যোগ কৰবে ত আপোনাৰ শৰীৰ জলৰে ভাষিব সাধাৰণতে আমি সমসে ভাবোঁ যে শৰীৰৰ ওজন অধিক হৈ থাকে সেইপাই মনছ পানীৰে বুড়ি যায় কিন্তু যদি আমি দেখা তাহলে অশোক বরা কিছু অলগা কথা কে আমি তাহলে অধিক আলোচনা করা যে জল যোগ যে করছেন যে কিভাবে ভাবে সেপারে তাঁর সব আমি আগে যে আলোচনা করা কিন্তু এই যে চিত্র আপনার দেখুম বা জল যোগ আমি অনেক প্রকারর যোগ দেখিছে অন্তর্জাতীয় যোগ দিবস অবসর আমি বিভিন্ন প্রকার যোগ আপনার দেখাওছু কিন্তু জলযোগ যা কি আপনার ক্ষেত্রে বা কোণে মুনি ঋষি সাধু সে আপনার হুত বা সাধক ভাব দেখে আপনার হুত ভাবুথে যে সে যোগ সাধনা করছেন সেপাণে সেভাবে গোটিয়ে করে পড়ছেন পাঁড়ি ভিতরে ভাসিপাড় কিন্তু জল যোগগু যে রয়েছেন অশোক বরাাল সি যে চিত্র সা আনলে যে কিভাবে ভাব আপনার চাহিলে নিজ শরীর ভসেই পারবে পাড়ি কিন্তু তাহা তার বৈজ্ঞানিক কারণ বিষয়ে दर्शাইছতি আমি তাৰ সতে অধিক আলোচনা কৰিব আমাৰ সতে জল যোগguru যে ৰৈছতি অশোক বৰালা সে বৰ্তমান সময় আমাৰ সতে জড়িত হৈছন তাৰ সতে অধিক আলোচনা কৰিব স্বীযুক্ত বৰালা স্বাগাত কৰছি আপোনাক নিউজ কো কৰক নিউজ কো তebe গটি জিনসা ৰৈছে দেখন্তু যে আজি आपण जो चित्र কলে आपण আজি বিন্দু সাগরৰে কলে মু গটি ছোট কথা কবি আমি বহু কাঁ ভা এভাবে দৃশ্য দেখিছু যে পাঁড়ের লোক মানে ভাস্তো সেত আমাকে আশ্চর্য লাগে আপনি দীর্ঘ বর্ষ পরে আজ সেই চিত্র আমি দেখলু যে আপনার পাড়ি এভাবে গোটে ভাসমানর কমিটি ভাসুমান সে চিত্র আমি দেখিলু বাবতা কোণ যেত আমি যেত পাড়ে যাওয়া যে আমি ডরলাগুছে কি কালে আমি কিন্তু সেভি গোটে পিসে বিন্দু পাঁচি থাই কি আপনার কমিটি ভাসমান রয়েপার্লে অঁ দেখন্ত মই গোটেই কথা কয়ি যে মনুষ শৰীৰ সৃষ্টি হৈচিব বুডিব নুহে কিন্তু যিহেতু আমি এই কথাটি জানে যে আম বড়ী গোটেই ফ্ল'টিং প্ৰপৰ্টি অঁ সেই জিনিছ আমি জানি নাহোঁ যাফল আম মনৰে ভয় সৃষ্টি হু যে মই পহৰা শিখিলি গভীৰ পানিকি গলে হেৰি বুড়ি যাবি ভয় সৃষ্টি হ'লে ক' হ'লে আমাৰ নাকিবাত শৰীৰ মধ্য প্ৰৱেশ কৰি থাকে যেতব শরীর পাঁড়ি প্রবেশ করে সেতবে শরীরর ওজন অধিকা হয়ে যাই যেত জল আমি যে যেকোন জলাশয়ের অপসারিত করে থাকে আক্রোমেডিক প্রিন্সিপাল অনুসারে যদি গোটে বস্তু পাড়ি ভাসব যেত সে বস্তুটি অপসারিত কর জল ঠার কম ওজন হব অর্থাৎ অপসারিত জলের ওজন অধিক হব কিন্তু আম শৰীৰ কেৱল মণিছ নুহে যেতিয়া প্ৰাণী পৃথিৱী পৃষ্ঠৰী এপৰি গঠন কৰা যায় যে পকাই যেতিকি জল সেনে বিবে সেই জলৰ পৰিমাণ প্ৰত্যেক প্ৰাণীৰ পৰিমাণটো অধিকা হ'ব তাৰ কোন আপোনাৰ দেখিছোঁ মোৰ মণিষ কথা আপোনাৰ ক'লে বা দেখুনচোন কিন্তু আপোনাৰ গোটেই বিলেইকে পানিকি ফোপাডি দিব আপোনাৰ পোছা বিলেই পানী ফোপাডি দেনিংকে কেতিয়া চুইমিং কৰিব কিন্তু সেই বুড়িব নহয় চাগে চাংগে বুডিব নাই সে ভাসব কিংবা পহরিব এবং আপনার পঁহরিলা বেড়ে গোটি কথা লক্ষ্য করে সে তারক এবং পাটি এ দুটাকুক উপরক করি পি থাকে বা ভাসি থাকে এবং এ আপনার বহু চিত্র দেখি আপনার ইউট্যুব দেখে আপনার আপনার সুটিং হয়ে আপনার দেখি যে যে যেকি প্রাণী

অধিক মানে যেতেকি যদি অধিকা জল প্রবেশ নক আক্রোমেটিক্স প্রিন্সিপাল অনুসারে আপনার শরীর নিশ্চিত ভাসব এপ্রেম পহরা জাঁয়া নিহতি আবশ্যক না কিনা মু আপনার উদাহরণ দেি পশুপক্ষী এ সরি পশুঙ্কর যে সে কিন্তু পহরা শিখি নথা কিন্তু তাঁক পা পকাইলে সে ভাস এবং কিংবা পঁহর সেব গোড়িয়ে হলচল কে সে ভাস বা পভাতে আজ্ঞা নিহতি ভাবে যেমি আপনার গোটে একজাম্পল দে উদাহরণ দে যদি আমাদের এত ভালো জলযোগ রয়েছে তাহলে তাকে কমিটি অধিকর অধিক লোক শিখিপারে কারণ আপনার মানে জাঁচ আমি অনেক সময় খবর দেখুছি যে কিভাবে ভাবে পাঁড়ে বুড়ি কি হো বা এসব ক্ষেত্রে খবর বি সামনাক আসুছি যদি সমস্ত এই যোগ শিক্ষা করতে শিক্ষা করেপারন্ত তাহলে হুয়ে তো আমি গোটে যে বিপদ রয়েছে তাকে এড়াই নাই কিন্তু জলযোগ কোশ প্রকার নূ নু ভারতীয় মানপ যোগ হোক কিংবা জলযোগ কৌশ নুহে মধ্যে নূ নু বহু লোক আপনার দেখুব পাঁড়ে ভাসে নইরে বাঁস পোখরী বাসতি কিন্তু গোটিয়ে কথা আমি মানে জাণিনে যে আমার গোটে প্রপা মানিষর গোটে প্রপা ভাসবার প্রপর্টি সেইটা আমি জাণিনে ଏବଂ ଆଜି ମୁଁ ବିଶ୍ୱ ଯୋଗ ଦିବସରେ ଲୋକମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହିଁବି ଯେ ଆମ ସମସ୍ତଙ୍କର ଭାଷିବା ପାଇଁ ପ୍ରପର୍ଟି ଅଛି ଆପଣ ଡରନ୍ତୁ ନାହିଁ ଭାଷିବା ଶିଖନ୍ତୁ এবং ভাসপিং গোটি জিনিস আবশ্যক রয়েছে যে আপন আপনার ফোর হেড কু জলর যে পতন রয়েছে তা সহ পারাল করতু কিংবা আকাশ সহিত পারালাল করি রাখত আপনার শরীর মধ্যে পাড়ি প্রবেশ করব না আপনার বাঁচিপারে আদি আমি কেবা যে এই যে জল যোগ কথা কহা জলের যোগ কলে কাভ মিল যোগ কলে নিশ্চিত লাভ মিলবে এতে সন্দেহ নাই। জলরে যোগ কলে অধিকা লাভ মিল এবং জলের যোগ করি অধিক সাধন দরকার আজ্ঞা জলরে যোগ অধিক সাধন দরকার তো জাঁকা চাহিব যে আপনার কেতে বর্ষ হল এই জল যোগ করে আসুক এবং প্রথমে প্রথমে আপনার গোটি জিনিস আমার মনক আসু যে আমি কখন হঠাৎ কি সিধা শোকি চাইবা না এপুক কেতে সময় ধরে আপনার অভ্যাস করলে কতদিন ধর অভ্যাস করলে তা গোটে এভি মানে যোগ আপনার করে পান মই তো পিলা বেু পঁহৰা শিখি থি তু মতে জলপ্ৰতি ডৰ না কিন্তু যি মানে পহঁৰা নশিখিচি ডৰ নিশ্চিত লাগিব পাণৰে ফচিলে কাংকি না আমাৰ মনৰে পিলা বেু গোটেই ভয় অঁ যে পাণৰে বুডি যাব কিন্তু আপোনাৰ গোটেই কঁৰা পিলাক পাণ ছিৱেশ বুড়িব নাই আপুনি দেখি থাকে ইউটিউবে বহুত গুড়াই আপোনাৰ ভিডিঅ' অঁ দেখিব যে পিলা যোন নিউবৰ্ণ পিলা সিমান বুডন্ত ই আমি মা শৰীৰে পানীৰে ভাষি থওঁ পাণিৰে হি থওঁ তেমন এইসব জিনিসক দেখলে যদি আপনার চাহিদে যে ইমিডিয়েটলি যাইকি পাড়ি ভাসবে তাহলে আপনার মনে রয়েছে আপনার ভাসিপারে না কারণ আপনার পাটি এবং নাক বাটে পাশিয এবং আপনার বুড়িযোগার সম্ভাবনা প্রকার প্রয়াস করা উচিত নুয়ে তেম যদি আপনার দেখুম কম পাঁড়ি অপন পাখে কে প্রশিক্ষক অ তাহলে আপনার পাড়ে ভাসবা প্রচেষ্টা করা উচিত এবং মুহি যদি গোটি কেবল শরীরর আপনার মতিষ্ক ପାଣିର ପତନ ସହିତ ପାରାଲାଲ କରିଦେବେ କିମ୍ବା ଆକାଶ ସହିତ ପାରାଲାଲ୍ କରିଦେବେ ତାହେଲେ ଆପଣଙ୍କ ଟୋଟାଲ୍ ବଡ଼ି ହିଁ ବାସିବ নি ভাৱে গোটেই ভাল কথা যেমি আপোন আজি যোনভাৱে ভাৱে যোগ দিৱস অৱসৰৰে গোটেই জল যোগৰ শিক্ষা দেখিলে যে এতিয়া বহুত পুৰাত পূৰ্বে ৰ কিন্তু এতিয়া যেতিয়া আপোনাৰ আজি গোটেই যোগ দিৱস অৱসৰ গোটেই পাৰিবা যে গোটেই বিৰল যোগ আপোনাৰ কৰি দেখাইছিল এইটো বহুত পুৰুণা ফৰ্মু যোগৰ এইটাৰ ৰ কিন্তু বহুত বৰষুণ এইটো দেখিব মিলে আপোনাৰ বহুত বহুত ধন্যবাদ শ্ৰীযুক্ত বৰালা আপোনাৰ ৰে আলোচনা কলে যে ভাৱে জল যোগ গুৰু আমাৰ ৰশোক বৰালা আমি দেখুছিলে যে জলৰে কেতিয়া যোগ করুলে তার দৃশ্য আমি আপনার দেখ